নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের তিলের নাড়ু করে দেখাবো। তিলের নাড়ুটা খুবই টেস্টি লাগে আর এটা খুবই খাওয়া ভালো, খুব গুণ আছে, প্রোটিন আছে। তো আজকের এই তিলের নাড়ুটা আমি করে দেখাবো, খুব সহজভাবে করব। তো চলুন, এখানে আমি 500 গ্রামের মতন তিল নিয়েছি আর এখানে আমার 500 গ্রাম আছে গুড়। তো এটা আমি গুড় দিয়ে বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। এবার আমি মিডিয়াম টু স্লো গ্যাসে এই তিলটা ভেজে নেব। এটা হালকা গোল্ডেন কালার করে এটা আমি ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নিতে হবে। এবার আমি গুড়টা রেডি করে নেব। তো তার জন্য আমি একটু জল দিচ্ছি, অল্প একটু, 2 চামচের মতন জল দিলাম, দিয়ে গুড়টা দিয়ে দেবো। তলাতে যাতে না লেগে যায় একটু এটা এভাবে নাড়তে হবে। তো দেখুন গুড়টা কত সুন্দর গুলে গেছে। এইভাবে গলে গেলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কখন এটা জাল দেওয়া বন্ধ করতে হবে। যখন দেখবেন এখান থেকে একটা সুতোর মতন বেরোচ্ছে, তখন জানবেন গুড়টা হয়ে গেছে, এর পাকটা হয়ে গেছে, এখনো হচ্ছে না। পাকটা ভালো মতন না করলে নাড়ুটা ভেঙে যায়। আরো একটা আমি করে দেখাচ্ছি, জল নিয়েছি এখানে, জলে আমি দেব। দেখুন গুড়গুলো সব ঘেঁটে যাচ্ছে, এটা এটা যখন শক্ত হয়ে যাবে তখন জানবেন এটা হয়ে গেছে। গ্যাসটা এখন আমি একদম স্লোতে রেখে দিয়েছি। এবারে দেখুন এটা কত আস্তে পড়ছে। আর এবারে আমি এই জলের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা জমে গেছে, এরকম যখন জমে যাবে তখন এটা জানবেন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে তিলটা দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি নাড়তে হবে, যদি কারো সাহায্য নিতে পারেন তো খুব ভালো হয়। এটা খুব তাড়াতাড়ি করতে হয় তিলের নাড়ুটা। এটা গরম গরম করতে হয়, না তো তিলের নাড়ুটা খুব তাড়াতাড়ি জমে যায়। তো একটু আমি হাতে ঘি নিচ্ছি, নিয়ে এবারে আমি ছোট ছোট নাড়ু করে প্রথমে রেখে দেবো। রেখে দেবো, একটু ঠান্ডা হবে, তারপরে করতে খুব সুবিধা হয়। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো করে নেব। এরকম আপনারা এরকম রেখে দেবেন, তারপরে করবেন। ছোট ছোট করেছি, আপনাদের পছন্দ মতন সাইজের করবেন। যে থালাটা রাখবেন সে থালাতে একটু ঘি দিয়ে দেবেন। এবার আমি সবগুলো করে নিই তাড়াতাড়ি, তারপরে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
তো দেখলেন তো কত সহজে এই তিলের নাড়ুগুলো বানিয়ে নেওয়া যায়। তো আপনারা ঠিক এইভাবে আমার মতন করে বানাবেন, দেখবেন খুব সহজভাবে বানানো যায় আর অত হাতে গরমটা লাগে না। আগে প্রথমে এরকম করে করে নেবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।